আসসালামু আলাইকুম। দানব আকৃতির এক সাবমেরিন ট্যাঙ্কার বানাতে যাচ্ছে রাশিয়া, এর নাম পিলগ্রিম। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিনের অধিকারী রাশিয়া, যার নাম টাইফুন ক্লাস সাবমেরিন। কিন্তু পিলগ্রিম নামক নতুন সাবমেরিন ট্যাঙ্কারের কাছে টাইফুনকে মনে হবে ছোট এক বামন। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ আমরা রাশিয়ার সাবমেরিনের কিছু তথ্য আপনাদের জানাবো। সাগরতলের দৈত্যাকৃতির এ সাবমেরিনে পরিবহন করা হবে তরল গ্যাস। একবারে 1,80,000 টন পণ্য বহন করতে পারবে এ ডুবো ট্যাঙ্কার। নির্মিত হলে এটি হবে বিশ্বের প্রথম ও একমাত্র সাবমেরিন ট্যাঙ্কার। এ ট্যাঙ্কার হবে পরমাণু শক্তিচালিত। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন হলো রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল ক্যারিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। টাইফুন ক্লাস সাবমেরিনের সবচেয়ে বড়টির দৈর্ঘ্য 576 ফিট, প্রস্থ 75 ফিট, আর নতুন পিলগ্রিম সাবমেরিনের দৈর্ঘ্য হবে 1,180 ফিট, প্রস্থ 230 ফিট। এ ট্যাঙ্কার আকারে যেমন বড়, তেমনি থাকবে এর ভয়াবহ ক্ষমতা। বরফ আচ্ছাদিত আর্কটিক অঞ্চলে চলাচল করবে এ সাবমেরিন। বরফ বা পানির উপরে যতই ঝড় ঝাপটা আর খারাপ আবহাওয়া থাকুক না কেন, বরফ ভেদ করে অপ্রতিরোধ্য গতিতে চলবে এ সাবমেরিন। সাবমেরিনে বহনকৃত তরল গ্যাস সাধারণ ট্যাঙ্কারে করে পৌঁছে যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশাল আকৃতির এ সাবমেরিন চলতে প্রয়োজন হবে কমপক্ষে 3টি পরমাণু রিয়্যাক্টর। প্রতিটি রিয়্যাক্টর থেকে তৈরি হবে 30 মেগাওয়াট বিদ্যুৎ। সাধারণত বিভিন্ন দেশের পরমাণু শক্তিচালিত সামরিক সাবমেরিনে 1 থেকে 2টি পরমাণু রিয়্যাক্টর থাকে। আর্কটিক অঞ্চলের তরল প্রাকৃতিক গ্যাস বহন করা হবে এই সাবমেরিনের সাহায্যে। বর্তমানে এই অঞ্চল দিয়ে তেলবাহী জাহাজকে চলাচল করার ক্ষেত্রে বরফ ভেঙে ভেঙে পথ তৈরি করতে হয়, যা অনেক কঠিন কাজ। কিন্তু পিলগ্রিম সাবমেরিন বরফের নিচ দিয়ে পথ অতিক্রম করবে। আসুন জেনে নেই এই সাবমেরিন সম্পর্কে আরও কিছু তথ্য। সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক মালাসির ডিজাইন ব্যুরো পিলগ্রিম সাবমেরিনের নকশা তৈরি করেছে। ক্ষমতার দিক দিয়ে এটি হবে টাইফুন সাবমেরিনের 6 গুণ বেশি শক্তিশালী। ইতোমধ্যে রাশিয়ার বড় তেল কোম্পানি নোভাটেক এবং গ্যাসপ্রম নতুন এ সাবমেরিন ট্যাঙ্কার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। 2024 থেকে 2027 সালের মধ্যে আর্কটিক অঞ্চলের বরফের নিচ দিয়ে 5 থেকে 8টি সাবমেরিন ট্যাঙ্কার চলাচল করবে বলে জানানো হয়েছে পিলগ্রিম সাবমেরিনের নকশা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মালাসিটের পক্ষ থেকে। যেহেতু এটি সামরিক সাবমেরিন নয়, তাই এর ক্রু হবে সংখ্যায় কম, 25 থেকে 28 জন। মালাসিট রাশিয়ান অনেক সাবমেরিনের নকশা তৈরি করেছে। রাশিয়ান নেক্সট জেনারেশন অ্যাটাক সাবমেরিন লাইকার ডিজাইনও তারা করেছে। সাবমেরিনে বাণিজ্য পণ্য পরিবহনের ফলে পাইরেসি বা জলদস্যুতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন দেশ ও সংস্থার বিভিন্ন পণ্যের ওপর অবরোধ আরোপের কৌশল অকার্যকর করে দিতে পারে এই সাবমেরিন। এদিকে বিশ্বে প্রথমবারের মতো রাশিয়া তাদের একটি ফ্রিগেট রণতরী থেকে হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে রাশিয়ান নৌবাহিনী বিশ্বের একমাত্র নৌবাহিনী যাদের রণতরীতে হাইপারসনিক মিসাইল সিস্টেম রয়েছে। রাশিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, অ্যাডমিরাল গার্সকভ ফ্রিগেট থেকে জারকন নামক হাইপারসনিক মিসাইল ছোড়া হয়েছে। এই মিসাইলের গতি শব্দের চেয়ে 9 গুণ বেশি। এটি ভূমিতে সঠিক লক্ষ্য বস্তুতে আঘাত হানে। রাশিয়ান নৌবাহিনী ব্যারেন্টস সাগরে এই হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। এ বছরই রাশিয়ান সাবমেরিন থেকে হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালানোর কথা রয়েছে। রাশিয়ান নৌশক্তির প্রতীক আর গৌরব রাশিয়ান সাবমেরিন। সোভিয়েত আমল থেকে বর্তমান রাশিয়া এখন পর্যন্ত যে পরিমাণ সাবমেরিন নির্মাণ করেছে, তা বিশ্বের সব দেশ মিলেও এখন পর্যন্ত তত সাবমেরিনের অধিকার হতে পারেনি। সাবেক সোভিয়েত ও বর্তমানে রাশিয়া 248টি সাবমেরিন নির্মাণ করে, এর মধ্যে 91টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন।
গ্লোবাল পাওয়ারের তথ্য অনুযায়ী রাশিয়ার 66টি সাবমেরিন বর্তমানে সার্ভিসে রয়েছে। এর মধ্যে 37টি পরমাণু শক্তি চালিত, 11টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। 2019 সালের এপ্রিলে রাশিয়া বেলগার্ড নামে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাবমেরিন চালু করে। এর দৈর্ঘ্য 6 ফুট। এটি 1,700 ফুট পানির গভীরে যেতে পারে। বিশ্বে এখন পর্যন্ত যত সাবমেরিন নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সাবমেরিন হলো রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। সোভিয়েত আমলে সোভিয়েত নৌবাহিনীর জন্য ওই সাবমেরিন নির্মিত হয়। মোট 6টি টাইফুন ক্লাস সাবমেরিন নির্মাণ করা হয়। পরমাণু শক্তিচালিত এ সাবমেরিন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সজ্জিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস সাবমেরিনের বিপরীতে নির্মাণ করা হয় এ সাবমেরিন। টাইফুন ক্লাসের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ সাবমেরিন হলো বড়ি ক্লাস সাবমেরিন, এবং এটাও রাশিয়ার। সোভিয়েত আমলে নির্মিত ডেল্টা 3, ডেল্টা 2 এবং টাইফুন সাবমেরিনের পুনঃস্থাপিত করা হবে বড়ি ক্লাস সাবমেরিনের মাধ্যমে। ইতোমধ্যে এর 3টি চালু হয়েছে, 4টি নির্মাণ চলছে। 2012 সালের মার্চ মাসে রাশিয়ার নেভি টাইফুন ক্লাস সাবমেরিন আধুনিকায়ন কাজ পরিত্যক্ত ঘোষণা করে। এর কারণ হিসেবে জানানো হয়েছে, একটি টাইফুন ক্লাস সাবমেরিন আধুনিকায়নে যে খরচ হবে তা দিয়ে দুটি বড়ি ক্লাস সাবমেরিন নির্মাণ করা সম্ভব। ফলে 6টি সাবমেরিনের মধ্যে বর্তমানে 1টি টাইফুন ক্লাস সাবমেরিন সক্রিয় রয়েছে রাশিয়ার নর্দার্ন নৌবহরে। এর নাম দিমিত্রি দনস্কয়। 1981 সালে এটি সোভিয়েত নৌবাহিনীতে যুক্ত হয়। সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য রাশিয়ান এই টর্পেডো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের জন্য এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এই টর্পেডো প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থা অগ্রাহ্য করে লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ান টর্পেডোর মোকাবেলায় যুদ্ধজাহাজে মোতায়েন করেছে অ্যান্টি টর্পেডো। আসুন আমরা জেনে নিই রাশিয়ার নৌশক্তি সম্পর্কে আরও কিছু তথ্য। এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় আর শক্তিশালী রণতরী কিরভ ক্লাস ব্যাটল ক্রুজার। এটি পরমাণু শক্তিচালিত গাইডেড মিসাইল ক্রুজার। একে বিশ্বের সবচেয়ে লার্জেস্ট আর হেভিয়েস্ট সারফেস কমব্যাট রণতরী হিসেবে বিবেচনা করা হয়। এটি নির্মাণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোকাবেলায়। আয়তনে বিমানবাহী রণতরীর পরই এর অবস্থান। এতে রয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেম। শক্তিশালী এই রণতরী S-300 সুপারসনিক মিসাইল সহ বিভিন্ন মাত্রার মিসাইল সিস্টেম রয়েছে। ঠান্ডা যুদ্ধের সময় এটি নির্মাণ করা হলেও আজও এটি সমুদ্রে রাশিয়ার প্রয়োজন পূরণে সক্ষম। শক্তিশালী এই রণতরী পশ্চিমা বিশ্বে ব্যাটল ক্রুজার নামে পরিচিত। রাশিয়া মোট 4টি এ জাহাজ নির্মাণ করে। বর্তমানে 2টি সক্রিয় রয়েছে। রাশিয়ার কাছে আছে P-800, একটি সুপারসনিক এন্টিশিপ মিসাইল। এই মিসাইল যুদ্ধ জাহাজ, সাবমেরিন, জঙ্গি বিমান এবং ভূমি থেকে নিক্ষেপযোগ্য। এই মিসাইলের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি। এটি 300 কিলোমিটার দূর লক্ষ্যে আঘাত করতে পারে। রাশিয়ার কাছে বর্তমানে 3টি স্লাভা ক্লাস ক্রুজার রয়েছে। শক্তিশালী এই রণতরীতে রয়েছে গাইডেড মিসাইল সিস্টেম। রাশিয়ার ডেস্ট্রয়ারে রয়েছে এন্টি সাবমেরিন, এন্টি শিপ এবং এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম। অপরদিকে তাদের গ্রিসা ক্লাস করভেটেও রয়েছে এন্টি সাবমেরিন ও সারফেস 2 এয়ার মিসাইল সিস্টেম। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে রাশিয়ার নৌবাহিনীতে বর্তমানে 603টি রণতরী রয়েছে। এর মধ্যে সক্রিয় সাবমেরিন 62টি, কিরভ ক্লাসের ব্যাটল ক্রুজার 2টি, স্লাভা ক্লাস ক্রুজার 3টি, ডেস্ট্রয়ার 16 আর ফ্রিগেট 10টি, বিমানবাহী রণতরী 1টি, কর্ভেট 86টি, ল্যান্ডিং শিপ 20টি, ল্যান্ডিং ক্রাফট 35টি, বিশেষ জাহাজ 18টি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন VIEWS ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট VIEWS.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।